তো গুড ইভিনিং গাইস, আজকে কোনো ডেইলি ব্লগস নয়, কোনো চ্যালেঞ্জ ভিডিও নয়, কোনো কমেডি ভিডিও নয়। আজকে আমরা এক দিদি ভাই নিয়ে কথা বলতে এসেছি। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলবো। আর যারা দিদি ভাইকে চেনো না তাদের উদ্দেশ্যে বলছি, সব থেকে বড় কথা হচ্ছে যারা ছোট ছোট ক্রিয়েটার, যারা নতুন ক্রিয়েটার বা যারা অনেক পুরনো বাট ইউটিউবের সম্বন্ধে একটু কম জানো, মানে এতটা নলেজ নেই, আমারও অত নলেজ নেই, কিন্তু যতটুকু আমি ইউটিউবে থেকে 9 মাসের মধ্যে বুঝেছি, এই প্ল্যাটফর্মটা ভীষণ কঠিন প্ল্যাটফর্ম। আর আমাদের ইচ্ছে মতো আমাদের কিছু করতে পারবো না আমরা, মানে আমাদের যেটা ইচ্ছে হবে, যেটা আমাদের ভিউ আসবে, সেটা তো করা যাবে না। গাইডলাইন্সের বাইরে গেলে তুমি যত বড়ই চ্যানেল তোমার হোক, তোমার চ্যানেল কিন্তু থাকবে না। এটা আমরা পুরোপুরি বুঝে গেছি, যত বড়ই চ্যানেল হোক, সেটা এখনই মনোজ দে হোক বা তোমার যাই হোক, যারই হোক, সাথে সাথে হোক, গাইডলাইন্সের বাইরে গেছো, চ্যানেল তোমার চলে গেছে। এই কথাটা কেন বলছি, তোমরা হয়তো অনেকে আমার মুখে শুনতে পছন্দ করবে না, তুমি বলবে কে, তুমি তো ছোট ক্রিয়েটার, কিন্তু আমি বলছি এই কারণে। সাথী রয় যাকে নিয়ে আজকে কথা বলছি, তার নাম হচ্ছে সাথী রয়। তোমরা কম বেশি সবাই দিদি ভাইকে চেনো, 16,000 সামথিং কিছু সাবস্ক্রাইবার হয়ে গেছিল একবার, খুব তাড়াতাড়ি গ্রো করেছিল, অনেক তাড়াতাড়ি গ্রো করেছে, আর খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে পেমেন্টও পেয়েছে। ইভেন এই রিসেন্টলি পেমেন্ট পেতো 2 মাস, মানে সেকেন্ড বারে। কিন্তু দিদি ভাইয়ের সাথে একবার হয়েছিল চ্যালেঞ্জ ভিডিও, বাচ্চার সাথে করেছিল, ছেলের সাথে, তো একটা ওয়ার্নিং খেয়েছিল, ঠিক আছে, মানে একটা স্ট্রাইক খেয়েছিল, 7 দিন 8 দিনের মতো চ্যানেলটা বন্ধ ছিল, ভিডিও দিতে পারিনি। পরে উনি ক্লিয়ার করে বলেননি যে কোনটা দিয়ে খেয়েছে, কিন্তু উনি বলেছিলেন যে আমাদের খুব ক্ষতি হয়ে গেছে, হ্যান ত্যান করে বলেছে, যাক ঠিক আছে, সব মিটমাট হয়ে গেল, আবার নর্মালি উনি ভিডিও দিতে থাকেন। তো রিসেন্টলি 2 দিন আগে আমাকে কমিউনিটিতে মেসেজ করে গেছে ঝিলিক বুনু, তোমাকে আমি খুব ঝিলিক দিদি ভাই, তোমাকে আমি খুব বিশ্বাস করি, তুমি আমার একটা হেল্প করো। আমি কমিউনিটিতে, তোমরা গিয়ে দেখতে পারো, মেসেজটা আমার এখনো আছে বা ভিডিও তলে আছে বা কমিউনিটিতে আছে, আমার ঠিক মনে নেই, যে 2 দিন আগে করেছিল, মেসেজটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো আমাকে লিখেছিল যে তুমি প্লিজ একটু হেল্প করো, আমি আমি কিছুদিন কারোর ভিডিও দেখতে পারবো না, তুমি একটু প্লিজ ভিডিওর মাধ্যমে বলে দিও। আমি বলেছিলাম ঠিক আছে, কারণ আমি সাথী দিদিকে ভীষণ ভালোবাসি। সাথী দিদি ভাই আমার একদম পুরনো বন্ধু, জানো আমার অনেক পুরনো পুরনো বন্ধু এখনো পর্যন্ত আমার সাথে আসতে বিষ্টা জড়িয়ে আছে, কারণ ওদেরকে ধরেই আজকে আমি এই জায়গায় এসেছি, যতটুকু আসি। তো দিদি ভাইকে বললাম ঠিক আছে, আর আমার হেল্প করতে খুবই ভালো লাগে। আমি ভেবেছিলাম 2টো চ্যালেঞ্জ ভিডিও আছে, প্র্যাঙ্কটা ছেড়ে দেওয়ার পর আমি এটা নিয়ে ভিডিও করবো, কিন্তু এটা নিয়ে ভিডিও আমি মানে করতাম 2 দিন পর হয়তো করতাম, কিন্তু আজকে ভিডিওটা দেখার পর আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে, জানো, এত সাবস্ক্রাইবার, এত এই মানে আমাদের ওয়াইটি, আমাদের ওয়াইটি একটা এমন জিনিস, মানে মেল করেছিল দিদি ভাইকে 2 দিন আগে যে তোমার 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 একটা স্ট্রাইক এসছে, একটা ভিডিও খুব ভাইলেশন বলুন না, একটা ভিডিও খুব ভাইলেশন আছে, তো ওই ভিডিওটা তোমার ছাড়া যাবে না, এই ওটা ওই ভিডিওটা দিয়েছো, তোমার চ্যানেলটা কিন্তু 2 সপ্তাহের জন্য আমরা বন্ধ করে দেবো, 2 সপ্তাহের জন্য ভিডিও আপলোড করা যাবে না, কোনো কিছু ইউটিউবে কাজ করতে পারবে না। তো দিদি ভাই ভেবেছিল ঠিক আছে, 2 সপ্তাহ ধরে রেস্ট করবো, দিদি ভাই ভিডিও ক্লিপটা আমি পাশে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, আমার কথাটা শুনে নাও। তো 2 সপ্তাহ রেস্ট করবো, রেস্ট করার পর আমি ভিডিও 2 সপ্তাহ পর ভিডিও সবাই দেখবো। তো বিশ্বাস করবে না, ওয়াইটি মেল করেছে, মেল করার পরও সকালবেলা দাদা ভাই কাজে গেছেন, কাজে যাওয়ার পর দেখছে চ্যানেলটা নেই, মানে একটা মেল এসছে চ্যানেলটা রিমুভ করে দিয়েছে ওয়াইটি। দিদি ভাই এত কান্না করেছে, এত কান্না করেছে, দিদি ভাই কান্না, আমি দুপুরে ভিডিওটা দেখছি, আমি কেঁদে ফেলেছি দুপুরবেলা কান্না শুনে দিদি ভাই, মানে আমার মনে হচ্ছে পাগল পাগল লাগছে, মনে হচ্ছে আমরা কি জায়গায়, মানে আমি দিদি ভাই জায়গাটা নিজেকে ফিল করিয়ে বসছি যে একটা চ্যানেলকে মানুষ করতে আমাদের কত সময় লাগে। তো সবাইকে একটা একটা রিকোয়েস্ট, ভিউ ঠিক আছে, ভিউ সব কিছু, যারা কন্ট্রোভার্সি করছো তাদের জন্যও বলছি, কন্ট্রোভার্সি চ্যানেলেও কিন্তু স্ট্রাইক আসবে, ঠিক আছে, কারণ অন্য কারোর ক্লিপ, আর বড় ইউটিউবার যদি আমাদেরকে একবার স্ট্রাইক দেয়, আমাদেরকে কোনো কারোর ক্ষমতা নেই আমাদেরকে বাঁচানোর, ঠিক আছে। তা আমি বলবো কন্ট্রোভার্সি পারমিশন নিয়ে করে, আমি তো জানি কন্ট্রোভার্সি পারমিশন লাগে, নিউজ চ্যানেল যারা যে সকল ইউটিউব চ্যানেলে দেখবে, অনেক নিউজ চ্যানেল আছে ইউটিউবে, তো তারা তাদের তারা যেমন ওদের একটা লাইসেন্স থাকে, স্পেশাল লাইসেন্স থাকে, স্পেশাল পারমিশন নিতে হয়, তো সেই রকম লাইসেন্স নিয়ে ওরা ভিডিওগুলো আপলোড করে, ঠিক আছে, যাতে ইউটিউবের কাছ থেকে স্ট্রাইক না খায় বা কোনো রকম কোনো গাইডলাইন্সের বাইরে গিয়েও যেন ওদেরকে মানে ওদের ওই ছাড়টা দেওয়া হয়, যেটা আমাদেরকে দেওয়া হয়। যারা কন্ট্রোভার্সি করছো, আমি একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি বলবো তোমরা কোনো বাচ্চাকে নিয়ে চ্যালেঞ্জ ভিডিও বা কোনো 18 বছরের নিচে কাউকে নিয়ে চ্যালেঞ্জ ভিডিও, ভিউজ লোভ করো না, ইউটিউব কিন্তু তুমি আমি আমাদের কোনো ফেস লেভেল নেই, আমাদের ফেস লেভেল থাকলেও, ফেস ভ্যালু থাকলেও কিন্তু
তুমি গাইডেন্স ক্রপ করেছো তো ড্রপ করেছো তো তোমার কিন্তু চ্যানেলটা রিমুভ হয়ে যাবে। আমি অনেক বড় চ্যানেল দেখলাম, অনেক বড় বড় ইউটিউবার ক্রিয়েটর আছে একদম, যারা ইচ্ছা করলে এখন অনেক বড় ইউটিউব ক্রিয়েটর, তারা ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারে, তার সত্ত্বেও ওরা কিন্তু কখনো চ্যালেঞ্জ ভিডিও করে না একদম, কখনো না চ্যালেঞ্জ ভিডিও কেন করবে না, করো কিন্তু গাইডেন্স এর বাইরে গিয়ে কখনো না। অনেকে দেখছি যে নাকে নাক খুঁজে কপ বার করছে, অনেকে দেখছি না কান খুঁজছে, এগুলো কিন্তু অসভ্যতা, মানে বাধ্যতামূলক মানুষের চয়েস, কিন্তু আমি ওটা নিয়ে কথা বলবো না, কিন্তু এগুলো করতে গেলে কি বলতো, এগুলো কিন্তু তোমার পরে প্রতি স্ট্রাইক খাবে, তখন কিন্তু আর কিছু করা যাবে না, কারণ শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ করতে গেলে তোমার ভিডিওটা হয়তো ছোট বাচ্চা একজন দেখছে, সেই বাচ্চা আবার নাক খোঁচাতে যাবে, সেটা তো গাইডেন্স এর বাইরে পড়ছে ইউটিউবে, যতটা আমরা জানি। তাই আমরা যে ব্লগগুলো করি আমরা কমেডি কমেডি, আমরা চ্যালেঞ্জ ভিডিওর মধ্যে আমরা কমেডি কমেডি দেখাই, কোনো হার্মফুল চ্যালেঞ্জ করছি না, যা করেছি করেছি, আর বাচ্চাদেরকে তো নিয়ে করার নয়। তো দিদি ভাই কিন্তু ভীষণ কান্না করছে, ভীষণ ভেঙে পড়েছে, মানে বিশ্বাস করে $100 পূর্ণ হয়ে গেছিল, সে দিদি ভাই চ্যানেলটা ফট করে ওয়াইটি ডিলিট করে দিল, কোনো পারমিশন ছাড়াই, মানে কোনো কিছু কিন্তু ইয়ে মেল দিয়েছিল যে দু সপ্তাহ পর, কিন্তু সেই মেল দেওয়া সত্ত্বেও হয়তো কোনো কিছু আর আসেনি যে তোমার চ্যানেলটা রিমুভ করবে বা কিছু, কোনো কিছু দেখেছে। আর সাথে দিদি ভাইকে আমি বলছি, দিদি ভাই তুমি এমন কোনো ভিডিও আর এই চ্যানেলে বানিও না যেটা তোমার কিন্তু ব্রেক করে, ঠিক আছে? দেখো আমাদের এমন কিছু জিনিস না, মানে আমাদের হয়তো ভিউজটা বাড়িয়ে দেয় কিন্তু আমাদের রিস্কটা বাড়িয়ে দেয়, এমন এমন কিছু জিনিস আছে। আমরা তো চাইলে আমরা অনেক কিছু খারাপ করতে পারি কিন্তু কেন করি না, কারণ আজকে আমার ভিউজ আসছে, কালকে হয়তো আমার সেই চ্যানেলটা ফট করে ঘুম থেকে উঠে দেখলাম চ্যানেলটা আমার নেই, কি দরকার আমার ওরকম ভিউজ এত ছোট্ট ছোট্ট করে এইটুকু বয়স থেকে আজকে এতটা করেছি। তো আমি মনে করি যে আজকে 100 ভিউজ আসে, 200 ভিউজ, 50 ভিউজ, একদম খেটে পরিশ্রম করে, আর পরিশ্রম ওগুলো তো পরিশ্রম হয়, মানে আমাদের যে ভিডিওগুলোতে কোনো আমাদের ক্ষতি হবে না সেসব ভিডিওগুলো আমরা যেন ছাড়ি, ঠিক আছে? গাইডলাইন্সে সবাই প্লিজ দয়া করে গাইডলাইন্সটা পড়ে নিও। আমাকে সাথে দিদি ভাই আমার কাছে রিকোয়েস্ট বলতে পারে, বোনের মতো আমাকে যে আবদার করেছে, দিদি ভাই তুমি আমাকে নিয়ে তোমার ভিডিওতে বলো তো সবাই জানতে পারে। তাহলে আমি বলছি সাথী দিদি ভাইকে, সবাই প্লিজ সাপোর্ট করো, দিদি ভাই ভীষণ ভীষণ ভেঙে পড়েছে। আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনেও লিঙ্ক থাকবে, আমি মানে ট্যাগ দিয়ে দেবো, তোমরা প্লিজ দিদি ভাইকে কিন্তু বন্ধু করো না, দিদি ভাই যেন যে ভেঙে পড়েছে সেখান থেকে যেন দিদি ভাই উঠতে পারে, ঠিক আছে? @ দিয়ে চ্যানেলটা দিয়ে দেবো আমি, আর সবাই প্লিজ প্লিজ সাপোর্ট করো। দিদি ভাই তো সবার ভিডিও দেখো, জানো সবার ভিডিও দেখো, সকাল থেকে সময় পাই না, বিকেল থেকে নিজের ভিডিও ছাড়ার পর থেকে সবার ভিডিও, আমি সবার ভিডিও তোলে, সাথে দিদির ভিডিও কমেন্ট পাই, তো তোমরা প্লিজ দিদি ভাইকে দেখো, আজকে সাথী দিদি হচ্ছে, কালকে আমারও হতে পারে, পরশু তোমারও হতে পারে, তার জন্য বলছি যে আমরা একে অপরকে সাপোর্ট, হ্যাঁ আমরা একে অপরকে সাপোর্ট করলে মানে আমাদের কি বলবো, যে আমাদেরকে ধরো কেউ টোনাতে পারবে না, যে না আমি কিছু হলে সে আমার সাপোর্ট করছে, এটাই দরকার। ইউটিউবে একটা সাথী দিদি ভাই বিপদে আছে, কালকে আমাদেরও হতে পারে, তাই সবাই সবার পাশে প্লিজ থাকো, দিদি ভাইকে সাপোর্ট করো। আর রিকোয়েস্ট করে বলবো তোমরা প্লিজ, আমি রিকোয়েস্ট করবো কেউ নয়, তা আমি আমার মন থেকে বলছি, ভালোবাসি বন্ধু থেকে তাই বলছি, তোমরা প্লিজ হার্মফুল কোনো চ্যালেঞ্জ ভিডিও, ওয়ার্নিং খেলে, ইউলো সাইন এলে এগুলো কিন্তু পোস্ট করবে না, যাদের মনে হয়ে গেছে তাদের কথা বলছি, তাদের ইউলো সাইন পেয়ে যাবে সেটা দিও না, হয়তো আজকে তোমাকে অ্যাড চালাচ্ছে না, কালকে ওটাতে স্ট্রাইক খেয়ে বসে থাকবে, ঠিক আছে? তাই ওগুলো দেওয়ার কোনো দরকার নেই। আর সেকেন্ড কথা হচ্ছে যে ভিউ আসবে, আজকে আসছে না কি আছে, আজ 50টা আসবে না, কালকে 100টা ঠিক পড়ে, মানে এমন কোনো ভিডিও ভাইরাল হয়ে গেলে সেটা তো তুমি ভিউ পেতে পারো, ভিউ নিয়ে চিন্তা করো না, কিন্তু এমন কোনো খারাপ পথ অবলম্বন করো না যেটাতে তোমার চ্যানেলটা ক্ষতি হয়ে যায়, কোনো ইললিগ্যাল ওয়ে কিন্তু অবলম্বন করো না, ভিউ সম্পাদন জানো, আমি কিন্তু জানো অনেকে লাইভে গিয়ে বলি যে দিদি ভাই এটা করো না, ওরা হয়তো তারা ভাবে যে দিদি ভাই খুব জ্ঞান দেয়, জ্ঞানের কথা বলছি না, আজকে হয়তো বলছি কালকে হয়তো সেটা সত্যি ফুলে যেতে পারে, তাই না? তার জন্য বলছি চলো আর কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখে না, আমি বলবো তোমরা সবাই সাবধানে থাকো, চ্যানেলটাকে নিয়ে বি কেয়ারফুল, যারা তোমরা এগোতে চাও আর যারা তোমরা টাইম পাস হিসেবে নিয়েছো আমি তাদেরকে কিছু বলতে চাই না, তো সাথে থেকে প্লিজ 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 রিকোয়েস্ট করছি তোমরা সাপোর্ট করো, সাথে থেকে কিন্তু ভীষণ ভালো। তো চলো আমি আর কিছু বলবো না, ক্লিপটা দেখে না আর তোমরা সাপোর্ট অবশ্যই করো এখনকার মতো। তো বন্ধুরা আমরা ভেবেছিলাম ক্লিপটা তোমাদেরকে দেবো কিন্তু কোনো কারণে সাপোর্ট করেনি, ঠিক আছে? মানে আমি ডাউনলোড করলাম কিন্তু যখন আমি দিতে যাচ্ছি সাপোর্ট করছে না, তো তোমরা প্লিজ লিঙ্কে গিয়ে দেখে নিও, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, আর আমি তোমাদেরকে শেয়ারও করছি চ্যানেলটা, তোমরা প্লিজ 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 বন্ধু করে নিয়ে, আমি রিকোয়েস্ট করছি সাথী দিদি, যারা বন্ধু ছিলে অনেকে ভাববে সাথী দিদি ভিডিও কেন দিচ্ছে না, সাথী দিদি কোথায় গেল, অনেকে তো জানে না, হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, তো তো তার জন্য বলছে আমি কেন জানতে পারলাম, কারণ আমি দুদিন আগে আমাকে ইনফর্ম করেছিল দিদি ভাই তুমি একটু বলে দিও, তার জন্য যে বুঝতে পারলাম যে চ্যানেলটা নেই, আমি আজ অনেক সার্চ করেছি পাইনি, নতুন চ্যানেলটা পেয়েছি, সাবস্ক্রাইব করে নিয়েছি, তোমরা করে পাশে থেকো দিদি ভাই, তুমি কষ্ট পেও না, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও তোমার মতো করে,
আর যেগুলো গাইডলাইন্সের বাইরে সেগুলো কোনোদিন করো না দিদি ভাই, ঠিক আছে? তো চলো এখনকার মতো টাটা টাটা।